রেলওয়ে স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রেলওয়ে স্টেশন। মাত্র ঢাকা থেকে একটা ট্রেন আসলো, এই ট্রেনটা যাবে চিটাগাং পর্যন্ত। এখানে সামনে বড় একটা জংশন তৈরি হবে, তারই নির্মাণ কাজ চলছে এখন। ওপাশে সামনে পুরানো স্টেশন ছিল, সেটা এখন আরো ছোট হয়ে গিয়েছে। এপাশে অনেক বড় একটা স্টেশনের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একেবারে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাটা একবারে সীমান্ত ঘেঁষা। এখানে প্রতি 10 মিনিটে একটা করে ট্রেন চলে আসে। স্টেশনের ট্রেনগুলো এখানে অনেক দ্রুত চলে যায়। ঢাকা থেকে চিটাগাং এই রুটে যেতে 5 থেকে 7 ঘন্টা লাগে, আর যদি ডাইরেক্ট ট্রেন হয় তাহলে 4 ঘন্টায় চলে যাওয়া যায়। যদিও এটা একটা লোকাল ট্রেন, এখানে ডাইরেক্ট ট্রেনগুলোও আসে, তবে সবগুলো তখন এখানে থামে না। এভাবে ট্রেনগুলো একের পর এক এখান থেকে চলে যায়। সামনে এখানে বিশাল বড় কর্মযজ্ঞ চলছে, অনেক বড় করে স্টেশনটা তৈরি হচ্ছে, অনেক বড় একটা জংশন হবে তখন এটা। বলছিলাম এখানে যে বিশাল জায়গা জুড়ে স্টেশনের কাজ নির্মাণ চলছে। এরপরে আছে কুমিল্লা স্টেশন, তারপরে ফেনী, নোয়াখালী হয়ে চিটাগাং। আর এই কসবা উপজেলাটা, কসবা রেল স্টেশনটা একেবারে সীমান্তের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে 50 গজ সামনেই ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে। ওপাশে আছে আপনার আগরতলা, ত্রিপুরা রাজ্যের আগরতলা জেলার কিছু অংশ। এখানে একবারে কসবা সীমান্ত ঘেঁষা। এটা হচ্ছে কসবা রেলওয়ে স্টেশনের